ওই সামনে খানটায় একটা রামধনু দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। সিঁড়ি কমপ্লিট করার পর রাজার অবস্থা, অরিতের কপ্পুল লাগছে। ও বলছিল অক্সিজেন সিলিন্ডার। ব্রেক লাগছে না, ব্রেক লাগছে না। এটাই রয়্যাল এনফিল্ড। যে গল্পের শুরু করেছিলাম সমতল থেকে আর বলেছিলাম আমাদের সাথে তোমাদেরও নিয়ে যাব পাহাড় ঘোরাতে, সেই পাহাড়ের চূড়া ছুঁয়েছি গতকাল, আর আজ থাকছে পাহাড় থেকে নেমে আসার অভিজ্ঞতা। আর যারা আমাদের এই অরুণাচল গল্পে নতুন, অনুরোধ রইল গল্পগুলি পরপর ক্রমানুসারে দেখার জন্য। উপরের আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রতিটা গল্পের লিঙ্ক দেওয়া রইল। হাই, গুড মর্নিং, ইটস ইমন ফ্রম তাওয়াং। আর আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট, সব গাড়িতে লাগেজ প্যাক কমপ্লিট হয়ে গেছে। আমার পিছনের যে ব্যাগটা ছিল সেটা তুতানের গাড়িতে দিয়ে দিলাম, কারণ আমার গাড়িতে এমনিতেই খুব সমস্যা করছে। আর আমাদের লাগেজ প্যাক সব কমপ্লিট হয়ে গেল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, আর আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে আবার সেই বাঙালি হোটেলেই আমাদের ব্রেকফাস্টটা করছি। তো ব্রেকফাস্ট করার পর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব জাং ওয়াটারফলসের দিকে, ওটা আমরা একটু এক্সপ্লোর করে তারপরে আমরা যাব ওখান থেকে টুয়ার্ড সেরগাঁও। তবে মাঝখানে আবার পড়বে আমাদের সেলাপাস, তবে আজকে আর সেলাপাসে থামবো না এবং থেমে সময় নষ্ট করবো না। আমরা আগের দিন সেলাপাসে অনেকটা সময় কাটিয়েছি আর আমাদেরকে অনেকটা যেতে হবে। আজকে প্রায় রাইড আছে 200 কিলোমিটারের এখান থেকে সেরগাঁও। সেরগাঁও একটা আনএক্সপ্লোর্ড ভিলেজ, তো সেখানে যাব, দেখবো কেমন লাগছে। যদি ভালো লাগে তোমাদেরকে আসার জন্য রিকোয়েস্ট করব। আর ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে, রিকোয়েস্ট করতেই হবে না, তোমরা এমনি চলে আসবে। চলো ব্রেকফাস্ট করে একদম গোপ্রোয় দেখা হচ্ছে। রেডি সবাই? অরিতাসুক হোটেল থেকে 1-2 কিলোমিটার এসেই আমরা পেয়ে গেলাম ভারত পেট্রোলিয়ামের একটা পাম্প, তো যেখানে আবার গাড়িগুলো আমরা ফুল ট্যাঙ্ক করে নেব, কারণ আগের বার যেরকম ভুগেছিলাম সেলাপাসে, যতই তেল থাকুক না কেন আমরা ভাই ফুল করেই যাব। গাড়িতে তেল ভরলাম, তেল আটলো মাত্র 457 টাকার। সব বাইকগুলো আমাদের ফিউল আপ হয়ে গেল আর এখান থেকে সোজা একদম জাং ওয়াটারফলসে গিয়ে দাঁড়াবো। আর আজকে থেকে আমাদের ট্রিপের কিন্তু নিচের দিকে নামা শুরু, কারণ কাল অবধি আমরা আমাদের ট্রিপের পিক পয়েন্টে ছিলাম বুমলা, তো এখন থেকে আমরা নিচের দিকে যাব। এই পাহাড়গুলোর উপরে বেশ ছোট্ট ছোট্ট মেঘ জমে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই মেঘগুলো আমরা যখন নিচে থাকি মনে হয় কত দূরে এরকম মেঘ, আজকে মনে হচ্ছে একদম হাতের কাছে এরকম তুলো তুলো মেঘ জমে আছে, দারুণ লাগছে, দারুণ। আমার যদি খালি বাইকটা ভালো থাকতো না এই ট্রিপে, তাহলে কতটা যে টেনশন মুক্তভাবে ঘুরতাম। আবার আমার টেনশন হচ্ছে সেলাপাসে কীভাবে যাবে আমার বাইকটা। সেলাপাসটা পেরিয়ে গেলে আর চিন্তা নেই, কারণ তারপর থেকে অতটা উঁচু নাই। ওহো হো, একটা ছোট্ট ঝর্ণা, খুব সুন্দর লাগছে, কিন্তু আজকে আর দাঁড়াচ্ছি না, একদম জাং ওয়াটারফলসে গিয়েই দাঁড়াবো। আবার একটু দাঁড়াতে হলো, কারণ কালকে রনিদের বাইকের পিছন চাকার ব্রেক টাইট করা হয়েছিল, তো আজকে চালাতে গিয়ে সেটা বুঝতে পারলো যে ব্রেকটা বেশি টাইট হয়ে গেছে, যে চাকাতে পুরো আওয়াজ হচ্ছিলো এবং বাইক ঠিক যাচ্ছিলো না, কারণ ব্রেকটা পুরো ধরে থাকছিলো। এই ছোটোখাটো জিনিসগুলোর জন্য রেঞ্জ ছিলই, তো এটা ঠিক করে নিলাম, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যতটা সম্ভব যাওয়া যায় যাব সুস্থভাবে, কারণ আমাদের লক্ষ্য তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো নাই, আমাদের লক্ষ্য সুস্থভাবে বাড়ি পৌঁছানো। তো সবারই লক্ষ্য এটা হওয়া উচিত যে সবাই সুস্থভাবে যেন ঠিকঠাক যেভাবে গিয়েছিলাম সেভাবে বাড়ি ফিরতে পারি, কারণ তাড়াহুড়ো করে আলটিমেট বাড়ি পৌঁছতে গেলে যদি কোনো রকম অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু সেটা বিপজ্জনক হয়ে যাবে। তো আমাদের আজকের মেন কঠিন পর্ব হলো সেলাপাসটা তাড়াতাড়ি ক্রস করা, কারণ সেলাপাস যে কি সেটা আমরা আগের দিনই দেখেছি। ওহো ও হো হো, এই যে মেন রাস্তা, এটা মেন রাস্তা থেকে এদিকে সোজা যাচ্ছে দিরাঙের দিকে, আর এইখানে লেখাই আছে ওয়াটারফল জাং, যেটা একটু বাঁ দিকে যেতে হবে। তো ভিতরে প্রায় 1 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে পেয়ে যাব আমাদের আজকে জাং ওয়াটারফল। এইখানে করতে হবে জাং ওয়াটারফলের টিকিট। কিতনা কা টিকিট, কিতনা রায়েগা? 3 বাইক কা 240 পার হেড 40 পার হেড 40 পার হেড 40
এখানে টিকিটের জন্য লাগলো পার হেড 40 rupees। তুতানরা আগে ঢুকে গেছে আর আমরা ছজন এতক্ষণে ঢুকলাম। আমার গাড়িটা এখানে রেখে দিই, তুলতে গিয়ে অসুবিধা যাবে। আমার বাইকের যা কন্ডিশন সেই অনুযায়ী আর বাইকটাকে নিচে নামালাম না, রাস্তা দেখলাম অনেকটা খাড়া। চলো হেঁটে যাই। হেলমেট হেলমেট রেখে যাই। আমাদের একটা ছোট্ট ট্রেক হচ্ছে, তাই তো? ওই উপরটায় গাড়ি রেখে এসেছি সবাই। এখন কিছু হচ্ছে না, এখন আরামে নেমে গেলাম। যখন উঠবো তখন যুদ্ধ করতে হবে। অ্যাকচুয়ালি বাইক এখানে অবধি নিয়ে আসা যায়, কিন্তু আমার বাইকের যা সমস্যা সেজন্য আমার জন্য একটু রাজাও কনসিডার করে ওর বাইকটা উপরে রাখলো। চারজনে মিলে হাঁটতে হাঁটতে নিচে আসলাম, আবার সেম হাঁটতে হাঁটতে উপরে যেতে হবে। নামার সময় অতটা কিছু মনে হলো না, বাট ওঠার সময় একটু কষ্ট হতে পারে। বাইক রাখার পর এবার কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হবে। ও হো হো, এবার কিন্তু অনেকটা নিচু। এটা নামতে যতটা সহজ মনে হচ্ছে, ওঠার সময় ঘাম বেরিয়ে যাবে উঠতে গিয়ে। হ্যাঁ, তারপরে এই অ্যাকচুয়ালি সিঁড়ি দিয়ে উঠলেও হবে না, আমার গাড়ি তো আবার উপরে রেখে এসেছি, তো সেইখান অবধি হাঁটতে হাঁটতে যেতে হবে। মানে উঠতে আমাদের আধ ঘন্টা লেগে যাবে। তবে আসার পর জায়গাটা দেখে মনে হচ্ছে পয়সা শোধ। চলো তোমাদেরকে একটু জাং ওয়াটারফলসের সিনেম্যাটিক ভিউ দেখাই। অ্যাকচুয়ালি এই ওয়াটারফলসটা এখানকার মানুষদের জন্য খুব পবিত্র, কারণ এই ওয়াটারফলসের জল কখনো বন্ধ হয় না, সারা বছর সেমভাবে ফ্লোতে এরকম করে জল চলেই। শীতে কিন্তু অনেক ওয়াটারফল বরফে জমে যায়, বাট এই জাং ওয়াটারফল কিন্তু সারা বছর তার নিজের প্রবাহমান বজায় রাখে। আর এই ওয়াটারফলসের তীব্রতা এতটাই বেশি যে আমি এতটা দূরে দাঁড়িয়ে আছি, তাও কিন্তু গায়ে পুরো ছাট লাগছে এবং জলটা পুরো হাওয়ার মতো উপরে উঠে যাচ্ছে। আর ওই সামনেখানটায় একটা রামধনু দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। আমাদের কিন্তু খালি চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে রামধনুটা এই লেভেলে গিয়েছে। এক অসাধারণ অনুভূতি জাং ওয়াটারফলসে। সত্যি আর এরকম লোক পাওয়া যায় না। না না, এটা অনেক খারাপ। মোবাইলটা বেশি টাকার নয়, ওটাই যে ডকুমেন্টগুলো আছে। হ্যাঁ সেটাই। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। নিচে নেমে এসে ফোনটা তুতানকে দিয়ে গেল। মানে সত্যি এত ভালো মানুষ কিন্তু খুবই কম দেখা যায়। সবাই আমরা খারাপ মানুষগুলোকেই খুঁজে পাই, কিন্তু পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই কিন্তু পৃথিবীটা চলছে আজকে। থ্যাংক ইউ দাদা, খুব ভালো একটা সময় কাটালাম জাং ওয়াটারফলসে। আর এই ভালো সময় কাটানোর পর কিছুটা শরীরের মধ্যে অ্যাড্রিনালিন সঞ্চয় করে নিলাম, যাতে উঠতে একটু কম কষ্ট হয়। কারণ যার সিঁড়ি দিয়ে নেমে এসেছি, আমাদের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গিয়েছে যে উঠতে ভাই আমাদের বহুত কষ্ট হবে। 30, 40, 40 রাজা সিঁড়ি গুনতে গুনতে উঠছে। 40, 50 যতটা ভেবেছিলাম তার থেকে বেশি কষ্ট হচ্ছে। বিশেষ করে এই সমস্ত গিয়ার্স পরে অনেকটা ভারী লাগছে। তবে চলে এসেছি সিঁড়ি, সিঁড়ি কমপ্লিট। এবার ওই রাস্তাটুকু উঠতে হবে, তবে তার আগে একটু বসতেও হবে, আর পারা যাচ্ছে না। সিঁড়ি কমপ্লিট করার পর রাজার অবস্থা, অরিতে কপ্পুর লাগছে। ও বলছিল অক্সিজেন সিলিন্ডার কই, আর ও আবার বলছে আমাদের মতো ইয়াং ছেলেদের বল দিয়ে তাড়াতাড়ি উঠে যাবো দৌড়ে। বাবা ঋতিকা, 40টা সিঁড়ি কেমন লাগলো? দারুন দারুন। এখন আমাদের অর্ধেক জার্নি হলো, এখন আমাদের পাহাড়ে ওঠাটা বাকি আছে, আমাদের গাড়ি উপরে আছে। ফাইনালি বাইক অবধি আসতে পেরেছি। এই যে বাইক পিছনে রাজা মাম্পি তো নাচ করছে ক্যামেরা দেখে মনে হচ্ছে, হাতার পিছনে ঋতিকা। বাইকটাকে দেখে মনে হলো জানে জান ফিরে এলো সত্যি।
জাং ওয়াটারফল থেকে বেরালাম। এবার এখন সোজা যাব সেলাপাস পেরিয়ে দাঁড়াবো। সেলাপাস এখান থেকে প্রায় 40 কিলোমিটার। এই যে এইটা হচ্ছে মেন রাস্তাটা যেখান থেকে আমরা এই দিকে ঢুকেছিলাম, মানে ডান দিকে। যদি উপর থেকে নিচে নামো তাহলে ডান দিকে, বা নিচ থেকে উপরে আসলে বাঁ দিকে চলে যাবে জাং ওয়াটারফলস। আর তার সাইনবোর্ডও লেখা দেখতে পাবে তোমরা, যে আমরা আগের দিন তেল ভরে নিচ দিয়ে তাওয়াং গিয়েছিলাম, আজ আমরা মেন হাইওয়ে দিয়ে এলাম। আমার বাইকে আবার সেম সমস্যা হচ্ছিলো, তবে এখন অবধি সেরকমভাবে সমস্যাটা হয়নি। তবে এইটুকু বুঝতে পারছিলাম সিলেবাসে উঠতে গিয়ে আমার সেম সমস্যার সম্মুখীনই হব। তো তার আগে আমি মাম্পিকে তুতানের বাইকে দিয়ে দিলাম, আর তুতানের গাড়িতে আমার যে ব্যাগটা বেঁধেছিলাম সেটা আবার আমার গাড়িতে নিয়ে নিলাম। উপরের সেলাপাস দেখা যাচ্ছে একদম বরফে মোড়া, আর এই দিকগুলো এখন অবধি বরফ পড়েনি, একদম শুকনো। সামনে বরফ, বাঁ দিক, ডান দিক, ডান দিকে হালকা হালকা বরফ রয়েছে এবং বাঁ দিকটা একদম শুকনো। আর তারই মধ্যে আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম আমার বাইকে, যে আমার বাইকে কিন্তু 5 RPM এর পরে আর পিক আপ নিচ্ছে না, RPMটা 6 হচ্ছে না, 6 যেই যাচ্ছে তখনই পিক আপ ছেড়ে দিচ্ছে। তো 5 RPMই আমাকে কম স্পিডে যেতে হচ্ছে, সবাই এগিয়ে গিয়েছে, আমি সিঙ্গেল আছি, তাও আমার বাইক 5 RPMের বেশি চলছে না। ক্রস করছি এখন সেলাপাস, যদিও সেলালেক পেরিয়ে চলে এসেছি, আর উপরে এত ঠান্ডা যার জন্য কিন্তু গোপ্রোতে চার্জ থাকছে না, আর চারিদিক পুরো ফগে ঢাকা। বাইকে হ্যাজার্ড লাইটটা জ্বেলে এগিয়ে চলেছি টুকটুক টুকটুক করে। আর আগের দিন এই রাস্তাতে আমরা স্নোফল পেয়েছিলাম, আজ স্নোটা নাই বলে কিন্তু যতটা পারছি টেনে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের সবার সাথেই কথা হয়েছিল যে সেলালেক, মানে সেলাপাস পেরিয়ে একদম নিচে গিয়ে দাঁড়াবো, তো সেই কথা মতো সবাই এগিয়ে গেছে আর আমি এখন অবধি লাস্টে আছি। তবে যে মেঘটা এখানে আছে, আর বেশিক্ষণ থাকলে কিন্তু এখানে স্নোফল শুরু হবে, সেই জন্য আরও তাড়াতাড়ি নিচের দিকে নেমে যাচ্ছি। আর নিচে নামার সময় যেহেতু 5 RPMের বেশি বাইককে যেতে হচ্ছে না, অটোমেটিক থ্রোটল পেয়ে যাচ্ছে, সেজন্য পাহাড় থেকে নামার সময় কোনো রকম সমস্যা কিন্তু হচ্ছে না। ও হালকা হালকা রোদ দেখা গিয়েছে, যাক নিচের দিকে নেমেছি। আমাদের আজকে টার্গেটও ছিল সেলাপাসটা যতটা সম্ভব তাড়াতাড়ি পাস করে যাওয়ার। এখন 12:30 বাজে, তো ঠিকঠাক টাইমে আমরা সেলাপাস পেরিয়ে যাচ্ছি। এখান থেকে গিয়ে একদম ওই 2টোর দিকে আমরা লাঞ্চটা করার জন্য থামবো, কারণ এখান থেকে শেরগাঁও এখন অনেকটা দূর। তো আজকে অনেকটা ডিস্টেন্স কভার করার জন্য যতটা সম্ভব টেনে টেনে এগিয়ে বেরিয়ে যাব। এই যে পুরো উপরের মেঘটা দেখা যাচ্ছে, দেখো পুরো সমান বরাবর উপরে পুরো মেঘ আর নিচটা পুরো পরিষ্কার। এখান থেকে ওয়েদার অনেকটা ক্লিয়ার, আর উপরটা মেঘ সেটা এখান থেকেই বোঝায়। সূর্যিমামা চলে এসেছে আমাদের সামনে। এই সেলাপাস থেকে নামার সময় ডান দিকে বড় একটা হাইওয়ে চলে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি সেলা টানেল যাওয়ার রাস্তা, যেটা এখনও চালু হয়নি বাট উদ্বোধন হয়ে গেছে শুনলাম। তো এটা যদি চালু হয়ে যায় তখন আবার সেলাপাসটা আর যাওয়ার প্রয়োজন হবে না, মানে সেলাপাস নয় সরি সেলাটপটা যাওয়ার প্রয়োজন হবে না। তো এই টানেলের মধ্যে দিয়ে তাওয়াং যাওয়াটা আরও সুবিধে হয়ে যাবে। তবে যতই সুবিধে হোক না, সেলাটপের যে এক্সপিরিয়েন্সটা আমরা পেয়েছি যদি টানেল চালু হয়ে যেত সেটা আমরা কিন্তু মিস করে যেতাম। অসাধারণ লাগছে রাস্তাটা এই টার্নিংগুলোতে, ও যা কর্নারিং করতে যা লাগছে না, দারুণ দারুণ। দিরাং এখান থেকে আর 44 কিলোমিটার, এখন ঘড়িতে বাজে 1টা, আর 1 ঘন্টার মধ্যে আশা করি দিরাং পৌঁছে যাবো। তো ওখানে গিয়ে আজকে লাঞ্চটা করবো। আর এই রাস্তাটাই চালাতে যা লাগছে না, অসাধারণ কর্নারিং করছি আর অসাধারণ রাস্তা, আলাদাই অ্যাডভেঞ্চার। আমাদের ফুল টিম কর্নারিংয়ের মজা নিতে নিতে সামনে যাচ্ছে, এত সুন্দর রাস্তা। সবার আগে আছে অরিত, তারপরে তুতান আর মাম্পি, তারপরে রাজা ঋত্বিকা, দেন রিক অ্যান্ড রনি, অ্যান্ড আফটার দ্যাট মি। দিস ইজ কল ড্রিম রাইড। আমাদের 5টা বাইক পুরো পর পর একই সারিতে চলেছি, সবাই একই রকম ডিস্টেন্স মেনটেন করে পর পর চলেছি। ওভারটেকটাও সেরা,
একজন বেরাচ্ছে পরপর সবাই একটা রাইডে এরকম কমিউনিকেশন এটার থেকে বড় পাওনা আর কি আছে মানে সবাই যেন রাস্তাটাকে ফিল করে আমরা চালাচ্ছি ফিল করে আর সত্যি রাস্তাটা একদম ফিল করার মতোই দারুণ লাগছে আর এখানকার মানুষগুলো খুব সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছি যে আমরা পরপর যাচ্ছি বেশ সুন্দর পাস দিয়ে দিল গাড়িটা ব্রেক লাগছে না ব্রেক লাগছে না এইটাই রয়্যাল এনফিল্ড কি ভাগ্যিস দাঁড় করাতে পেরেছিস গাড়িটাকে তাই তো আমি তো শুনছি আমি তো পিছনে পুরো চিন 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 করে আওয়াজ হচ্ছে যত সমস্যা ব্রেকের সব রয়্যাল এনফিল্ডের ইভেন যখন গ্যারেজে রাজার গাড়িটা ঠিক করতে দেখা গেলাম তো বললে এটা কোনো সমস্যাই না তো এটা সব রয়্যাল এনফিল্ডের সেম সমস্যা ইভেন হিমালয়ান টিমালয়ানে তো আরও বেশি সমস্যাটা হয় তো জানি না আমি হিমালয়ান কোনো দিন ইউজ করিনি তো যারা হিমালয়ানের রাইডার আছো যদি ভিডিওটা দেখছো তাহলে জানিও যে আদৌ কি এটা সঠিক যে সব রয়্যাল এনফিল্ড বাইকে কি সেম সমস্যাটা হয় অনেকক্ষণ বাইক চালানোর পর বা অনেকক্ষণ ব্রেক ইউজ করার পর ব্রেক কি গরম হয়ে গিয়ে ব্রেক কি ঠিকঠাক কাজ করে না একদম ফলস নেমে যায় পৌঁছালাম দিরাম ঘড়িতে বাজে এখন দুটো তো এখানে আমাদের লাঞ্চটা করব লাঞ্চটা করে এখান থেকে বেরিয়ে যাব শেরগাঁওয়ের দিকে দিরাঙে পৌঁছে গেছি এখন দিরাঙে পৌঁছানোর পর এখানে একটা মা দুর্গা হোটেল পেয়েছি তো যেটা মনে হলো যে আমাদের বাঙালি হোটেলই হবে আর এখানে আমরা আজকে চিকেন থালি এখানে চিকেন থালির দাম বলো 300 টাকা বাট আমরা ভেজ থালি আর একটা অমলেট নিয়ে নিচ্ছি যেটা 150 টাকা করে হয়ে যাচ্ছে চলে এসছে ডাল বুফে সিস্টেমে যেটা নিতে হবে অমলেট পটল ভাজা শাক আলু ভাজা দিরাঙের এই মা দুর্গা হোটেল থেকে জাস্ট সব কিছু কমপ্লিট করে বেরালাম বেরালাম বলতে বেরোচ্ছি এখন এখান থেকে শেরগাঁও দেখাচ্ছে 86 কিলোমিটার আর সময় লাগবে 2 ঘন্টা 25 মিনিট মানে 2.5 ঘন্টা আর এখন ঘড়িতে বাজতে 3:20 মানে অ্যাপ্রক্স ওই 6টার মধ্যে আমরা দিরাং পৌঁছে যাব সরি শেরগাঁও পৌঁছে যাব এই যে এই পেট্রোল পাম্পটা হচ্ছে দিরাঙের পেট্রোল পাম্প যেটা কিন্তু তাওয়াং যাওয়ার পথে লাস্ট পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্পের পরে কিন্তু পেট্রোল পাম্প পাবে তোমরা একদম জাংয়ে যেটা প্রায় এখান থেকে 100 কিলোমিটার দূর দিরাং থেকে বোমডিলা অবধিও দারুণ রাস্তা তার পরিচয় আমরা আগের আসার সময় পেয়েছিলাম সেম ফিলিংসের সাথে সেম কর্নারিং করে চলে যাচ্ছি বোমডিলার দিকে আর শেরগাঁও এখান থেকে 61 কিলোমিটার দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুম মশাই আমাদের একটু ডিস্টার্ব করছিল আর সেই কারণেই দু একবার এই ঠেক বিরতি নিয়ে শরীরটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছিলাম আর এত সুন্দর রাস্তায় একটা দুর্দান্ত সানসেট এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি শেরগাঁওয়ের পথে আমাদের ডান পাশে রয়েছে বিউটিফুল বোমডিলা সিটি এখন ঘড়িতে বাজে 4:45 তবে অনেকটা সন্ধে হয়ে গেছে আমরা জানতাম যে 5টার মধ্যেই সন্ধে হয়ে যায় এদিকে ধরছে না ব্রেক কাজ করছে না দাঁড়া একদমই কাজ করছে না সামনে চাকার ব্রেক কই নতুন বাইক সবে 6 মাস হয়েছে হ্যাঁ ই বাবা চ আগে চ তুই আমি পিছনে আছি তোর বাইকে ব্রেক পুরো ধরে আছে সামনের চাকার এক ফোঁটা ব্রেক লাগছে না খালি এটা বলে না প্রত্যেকটা রয়্যাল এনফিল্ডে সেম প্রবলেম তো রাজা তুতান অরিত এদেরকে এগিয়ে যেতে বললাম তোরা শেরগাঁওয়ে গিয়ে হোটেল দেখ কারণ আমাদের হোটেল তো কোনো জায়গাতে আগে থেকে বুক করা ছিল না এক্সেপ্ট তাওয়াং আমি রনিদের পিছন যাচ্ছি একটু আস্তে আস্তেই কারণ ওদের গাড়িতে একদম ব্রেক ধরছে না আর নিচে নামার সময় সামনের চাকার ব্রেক ধরছে না এটা ভয়ানক একটা ব্যাপার আর এখান থেকে বোমডিলা সিটিটা দারুণ লাগছে সেই ছোটোবেলায় পড়েছিলাম আলিবাবার গুহাতে যে সোনা চকমক চকমক করে না ঠিক ওরকম লাগছে একদম অন্ধকারের মধ্যে একদম চকমক চকমক করছে লাইটগুলো আর এভাবেই রনি আর রিকদের সাথে ধীরে ধীরে শেরগাঁও যখন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে 6টা আর আমাদের হোটেলের উপরেই ছিল একটা ক্যাফে
আর পৌঁছানো মাত্রই নিয়ে নিলাম দারুণ একটা কফি আর সঙ্গে চিকেন মোমো। আর এখানে এসে আমাদের সাথে নতুন দুই বন্ধুর পরিচয় হলো, একজনের নাম এপ্রিল আর আরেকজনের নাম কালু। এখানে আসার পর এখন 11টা বাজছে, তারপর ঘড়িটা যায় না কি ফরম্যাট করলাম দিয়ে এরকম হয়ে গেল। তুতান এসে স্নান করলো, অডি তো স্নান করলো, সঙ্গে মামপিও রাজাও করেছে, ওদের ভাই বিরাট ব্যাপার ঠান্ডার মধ্যে। আজ পাহাড়ে আমাদের এই ট্রিপের শেষ সন্ধে, তাই যতটা সম্ভব নিজেদের মধ্যে আড্ডা আনন্দ হই হুল্লোড়কে সাক্ষী রেখে আজকের সন্ধেটা কাটালাম। রঞ্জনদা কেমন? আর এইভাবে জমে উঠেছিল আজকের আমাদের সন্ধ্যেটা। আর কালকে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব, যতটা সম্ভব নিচে যাওয়া যাক, আলিপুরদুয়ার যদি সম্ভব হয় তো আলিপুরদুয়ার অবধি চলে যাব। পাহাড়ে আজকে আমাদের শেষ রাত কাটালাম, শেষ আনন্দটা সেইভাবেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর খারাপ লাগলেও কমেন্টে জানিও কেমন লেগেছে, ভালো লাগলেও কমেন্টে জানিও কেমন লেগেছে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও যদি ভালো লাগে। টিল দেন টাটা বাই বাই, মি ইমন সাইনিং অফ এক্সপ্লোরিং প্যারাডাইস। কফি হাউসে সেই আড্ডাটার নেই আজ আর নেই। দাদা 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 আমাকে বলতে দে।